নারী ক্ষমতায়নের লক্ষ্যে একের পর এক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলেছে নরেন্দ্র মোদীর সরকার, এবং মোদীজির প্রদর্শিত পথকে পাথেয় করে নারী শক্তি বন্ধনের লক্ষ্যে কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকারও। নারীদের তাদের যোগ্য স্থান প্রদান করার লক্ষ্যে লোকসভা এবং রাজ্যসভায় এক ঐতিহাসিক ও যুগান্তকারী নারী সংরক্ষণ বিলও পেশ করিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এই নারী সংরক্ষণ বিল অনুমোদন লাভের মাধ্যমে এখন থেকে সকল ক্ষেত্রে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত রাখা হবে। এছাড়াও বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে স্বনির্ভর হয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ত্রিপুরা রাজ্যের শহর এবং গ্রামীণ এলাকার বহু সংখ্যক মহিলা। এই ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠী। এই স্বসহায়ক গোষ্ঠীগুলোকে সময়ে সময়ে আর্থিক সহায়তার পাশাপাশি আরও বিভিন্নভাবে সহায়তা প্রদান করে থাকে সরকার। বুধবার রাজ্যের বিভিন্ন স্বসহায়ক দলের সদস্য এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে লাভার্থী পরিবার মহাসম্মেলনের আয়োজন করে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী খুবই গরিব পরিবারের ছিলেন। গরিবানা বা অভাব কাকে বলে তার সবটাই খুব কাছ থেকে অনুভব করেছেন তিনি। এই অভাবের ফলে ওনার মাকে উনুনে রান্না করতে হতো, তাই দেশের কোনো পরিবারকে যেন এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয় এবং মা ও বোনেদের যেন কষ্ট না পেতে হয়, তাই দেশের প্রতিটি অংশ জনগণের লাভার্থে এই 9 বছরে উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত গরিব পরিবারের, আমরা সবাই জানি, এবং ওনার ছোটবেলা যেভাবে একটা চাইওয়ালার ছেলে যখন ট্রেন আসতো সেই ট্রেনে চা বিক্রি করার জন্য দৌড়ে যেতেন, আমরা সবাই যাই কেটলি নিয়ে দৌড়ে যেতেন, বাবার সাথে কাজ করতেন। উনি এটাও দেখেছেন যে ওনার মা যখন চুলোর মধ্যে আগুন ধরাবে এতে করে যে ধোয়া ফুটিয়ে দিয়ে যে আগুন জ্বালানোর চেষ্টা করতো তাতে করে মার চোখে ধোয়া আসতো, তো চোখেরও সমস্যা হতো। তো এইসব গরিবানা কাকে বলে উনি উনি জানতেন, এবং যখন উনি 13 বছর মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে, সেখানে সেই আজকের যেসব এখানে আমরা যে বিষয়গুলো এসেছে যে আমাদের মা বোন ভেন্ডার্স ছোটো ছোটো ব্যবসায়ী তাদেরকে হেল্প করার যে বিষয় এবং ডেভেলপমেন্ট কাকে বলে গুজরাটে উনি পরীক্ষাগার, সেখানে কিন্তু 13 বছর সময়ে সেগুলো পরীক্ষা করে নিয়েছেন এবং মডেল স্টেট হিসাবে পরিগণিত হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে। পরবর্তী সময়ে যখন 2014 উনি দেশের প্রধানমন্ত্রী যে দায়ভার দায়িত্বভার উনি ওনার হাতে নিয়েছেন, আমরা দেখলাম 9 বছরে আজকে কীভাবে দেশকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যেটা G20 মধ্যে আমরা সবাই এটা দেখেছি। দেশের প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে 2001 সাল থেকে 2014 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, আর ওনার নেতৃত্বে ও সুশাসনে গুজরাটের রাজ্য সমগ্র দেশে একটি মডেল রাজ্য হিসেবে পরিগণিত হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।